আমাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছিল ত্রিপুরা ইউনিভার্সিটির তরফ থেকে যে 6 তারিখ আমাদের পরীক্ষা নেওয়া হবে অনলাইন মোডে। তারপর সেটা পোস্টপোন করে দেওয়া হয় যেহেতু এখন কলেজ খোলা হয়েছে অগস্টের 25 তারিখ থেকে। তো এই অবস্থাতে যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি নিয়ে নিয়েছে, এমনকি ক্লাসও শুরু হয়ে গেছে, সেখানে ত্রিপুরা ইউনিভার্সিটি UGC গাইডলাইন্স দেওয়া সত্ত্বেও এখন আমাদের পরীক্ষা নেয়নি। পরীক্ষার শুধু 5th সেমিস্টারের মার্কশিট বের করেছে, অথচ 6th সেমিস্টারের পরীক্ষা তো নিচ্ছেই না। আমাদের কী মোডে পরীক্ষা হবে, কবে হবে, তার কোনো স্পষ্টীকরণও দিচ্ছে না আমাদেরকে। এবং এইরকম অবস্থায় স্টুডেন্টদের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। যারা বাইরে ভর্তি হতে চায় তারা ভর্তি হতে পারছে না, যেহেতু আমাদেরকে প্রভিশনাল মার্কশিটও দেওয়ার ব্যবস্থা করা হয়নি। MBB বিশ্ববিদ্যালয় এরই মধ্যে একটা নোটিশ বের করেছে যে প্রভিশনাল মার্কশিট দেওয়া হবে, কিন্তু ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এইটুকু নোটিশও বের করেনি। সেজন্য আজকে আমরা সবাই যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে আছি, আমরা সবাই এখানে একসাথে হয়েছি, আমাদের এই দাবি যে আমাদের যাতে অতি সত্বর আমাদের অনলাইন মোডে ওপেন বুক পরীক্ষা নেওয়া হয় এবং আমাদের প্রভিশনাল মার্কশিট যাতে দিয়ে দেওয়া হয়। দিল্লি ইউনিভার্সিটি এখানে আপনারা কারা? আপনারা কারা? আমরা সবাই ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে কলেজে, আমরা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের ব্যানারে আন্ডারে আসিনি। আমরা এমনি সমস্ত স্টুডেন্টরা ত্রিপুরা ইউনিভার্সিটির যারা যারা আছে, যারা যারা এটা এই সিস্টেমের ভুক্তভোগী, আমরা সবাই এখানে একসাথে এসেছি। আমাদের ফিউচার এখানে এখানে কার কাছে এসেছে? এখানে আমরা ডিরেক্টরের কাছে এসেছি। আপনি জেনারেল ডিগ্রি কলেজের স্টুডেন্ট নাকি? হ্যাঁ, বেসিক্যালি ব্যাপারটা হয়েছে